আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স অনুশীলনী 8 থেকে। তো আজকের ক্লাসটা মূলত অনুশীলনী 8 এর 8.4, হ্যাঁ 8.4 এর উপপাদ্যসমূহ, অনুশীলনীর উপপাদ্যসমূহ। আর তোমরা যদি ক্লাস দৃষ্টিকোণ থেকে দেখো, আজকে আমরা অনুশীলনী 8 এর পঞ্চম ক্লাস করতে যাচ্ছি, কেমন? তো চলো প্রথম উপপাদ্যটাকে একটু দেখে আসি কি বলছে সেখানে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, প্রমাণ করো যে ও পি সরল রেখা স্পর্শ যা এর লম্ব সমদ্বিখণ্ড, ওকে, বা লম্ব দ্বিখণ্ড। ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম, ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু পি থেকে আমি যদি ধরো এই বৃত্তের উপর, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করি, মনে করো এই এটা একটা স্পর্শক আর একটা স্পর্শক হচ্ছে সাপোজ এটা, হ্যাঁ পি একটা স্পর্শক এবং পি বি একটা স্পর্শক ধরো না, হ্যাঁ পি বি একটা স্পর্শক। এখন ওপি যে রেখাটা দেখতে পাচ্ছ, এই ওপি রেখাটা স্পর্শ যা এ বি, স্পর্শ বিন্দুগুলোকে যোগ করলে যে যাটা পাও সেটাকে বলবো আমরা স্পর্শ যা। তো ওপি রেখাটা স্পর্শ যা এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ স্পর্শ যায়ের উপর যেমন লম্ব তেমনিভাবে স্পর্শ যাকে সে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। ধরো সি বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে, আমাকে প্রমাণ করতে হবে এসি সমান বিসি এবং ওপি রেখাটা এবির উপর লম্ব, এই কথাটা আমাকে কী করতে হবে বলো, প্রমাণ করতে হবে। তাহলে কী প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করি যে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি এবং এসিপি কোণ সমান হচ্ছে বিসিপি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ প্রমাণ করতে পারলেই হবে। তো আমরা বলবো যে ওপি রেখাটা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, কথাটা আমরা বলতে পারবো, অর্থাৎ লম্ব আবার সমান দুই ভাগেও কী করে দিয়েছে বলো, ভাগ করে দিয়েছে। প্রমাণের সাথে তোমরা ও এ এবং ও বিটাকে যোগ করে ফেলো, ও এ আর ও বিটাকে তোমরা কী করে নাও বলো, যোগ করে নাও, তাহলে তোমাদের জন্য প্রমাণ করাটা সহজ এবং সুবিধাজনক হবে, কেমন? আচ্ছা তো এবার আসো, আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজকে আমরা কম্পেয়ার করব। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমরা, অথবা আমরা এই দুটো ত্রিভুজকেও কম্পেয়ার করতে পারি, এই যে এই বড় ত্রিভুজটার সাথে এই যে ত্রিভুজটাকে আমরা কম্পেয়ার করতে পারি। দুইটাই সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে ও এ পি এবং একটা হচ্ছে ও বি পি, সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। ও পি রেখাটা সাধারণ বাহু এবং পি এ আর পি বি পরস্পর কি বলো সমান, ফলে ত্রিভুজদ্বয় সর্বসম হলে এই কোণগুলো পরস্পর কি হয়ে যাবে বলো, সমান হয়ে যাবে। তো বলো যে ত্রিভুজ, প্রমাণে চলে যাচ্ছি, ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বি পি এই দুটো ত্রিভুজে, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি, ও পি এ ইজ ইকুয়াল টু পি বি। কেন? তোমরা জানো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলে স্পর্শ ও বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব পরস্পর কী হবে বলো, সমান হবে, এই জন্য পি এ আর পি বি পরস্পর সমান হলো। ও পি ইজ ইকুয়াল টু ও পি, সাধারণ বাহু বলে তারা পরস্পর সমান, এবং ও এ পি কোণ, আই মিন এই যে কোণটা দেখতে পাচ্ছ, ও এ পি কোণ সমান হচ্ছে ও বি পি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এরা সমকোণ। কেন সমকোণ? তোমরা জানো যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয় বলো, লম্ব হয়। তাহলে এটা পি বি হচ্ছে স্পর্শক আর ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হবে সমকোণ বা 90 ডিগ্রি, একইভাবে এই কোণটা হবে সমকোণ বা 90 ডিগ্রি, ওকে। তাহলে দেখো এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম বলো, দুটি বাহু সমান, অথবা দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান বলে ত্রিভুজদ্বয়কে আমরা কি বলতে পারি বলো, সর্বসম বলতে পারি, কেমন? অথবা সমকোণী ত্রিভুজের দৃষ্টিকোণ থেকে অতিভুজ এবং অপর আরেকটা বাহু সমান বলে ত্রিভুজদ্বয়কে আমরা সর্বসম বলতে পারি। সুতরাং আমরা বলবো ত্রিভুজ ও এ পি সর্বসম, ত্রিভুজ বলো ও বি পি দুটো ত্রিভুজ সর্বসম। তো সর্বসম বলে আমরা এই কোণকে এই কোণের সমান বলতে পারি, অর্থাৎ আমি বলতে পারি যে ও পি একোণ সমান হচ্ছে ও পি বি কোণ, এই দুটো কোণ পরস্পর সমান। তো যেটাকে তুমি ও পি এ বলেছো সেটাকে তুমি চাইলে কিন্তু সি পি এও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা বলতে পারি যে সি পি একোণ সমান হচ্ছে
সি পি বি গুণ এই দুটা গুণ পরস্পর সমান, এটা বললাম এই জন্য। এখন আমরা এই দুটা ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করবো, একটা হচ্ছে এপিসি, একটা হচ্ছে তোমার বিপিসি, এই দুটা ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করবো। অথবা কেউ চাইলে এই দুটা ত্রিভুজ নিয়েও কম্পেয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই। কেমন, এখন আসো আমরা কম্পেয়ার করবো ত্রিভুজ এপিসি ও ত্রিভুজ বিপিসি। এই দুটো ত্রিভুজে খেয়াল করো পিএ সমান পিবি, পিসি সমান পিসি, এবং ইতিমধ্যে আমরা প্রমাণ করলাম এই কোণ আর এই কোণ পরস্পর কী বলো সমান, সেটা হচ্ছে তোমার সিএফ সিপি এক কোণ সমান আমরা পেয়ে গেলাম সিপি বি কোণ, এই দুটো কোণ সমান, সু ত্রিভুজদ্বয় সর্বসম। আর ত্রিভুজদ্বয় সর্বসম বলে আমরা বলতে পারি যে এই কোণটা এই কোণের সমান আর এই বাহুটা সমান। সুতরাং ত্রিভুজ এপিসি সর্বসম, ত্রিভুজ বলো বিপিসি এই দুটো ত্রিভুজ সর্বসম। আর এই দুটো ত্রিভুজ সর্বসম বলে আমি বলতে পারি যে এই ত্রিভুজের এসি বাহু আর ওই ত্রিভুজের বিসি বাহু পরস্পর কী হয়ে গেল বলো সমান হয়ে গেল, এবং অন্তর্ভুক্ত এসি এসিপি কোণ আর অন্তর্ভুক্ত বিসিপি কোণও সমান হয়ে যাবে, এসিপি কোণ সমান হচ্ছে বিসিপি কোণ। কিন্তু এই দুটো কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, যেহেতু বলো যেহেতু এসিপি কোণ যোগ বিসিপি কোণ সমান 180 ডিগ্রি এবং তারা পরস্পর সমান, সুতরাং তারা ইন্ডিভিজুয়ালি 90 ডিগ্রি করে, এসিপি সমান হচ্ছে তোমার বিসিপি সমান হচ্ছে তোমার কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তার মানে পিসি রেখাটা এসি রেখার এবি রেখার উপর লম্ব, সুতরাং বলো যে পিসি লম্ব এবি, তথা যেটাকে পিসি বলছো সেটাকে পিও বলতে পারো, পিও লম্ব এবি। কেমন, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম পিওটা এবির উপর লম্ব এবং পিও রেখাটা এবিটাকে সি বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করে দেয়। অতএব পিও রেখাটা এবিজা বা এবি স্পর্শ যায়ের কী বলো লম্ব সমদ্বিখণ্ডক, এইটা কথাটা নিচে দিয়ে কমেন্ট করে দাও। এটাই ছিল আমাদের 1 নম্বর উপপাদ্য। এবার সামনে চলে যাব 2 নম্বর উপপাদ্যে। ওকে, 2 নম্বরে চলে আসো, সেটা বলা হচ্ছে প্রমাণ করো যে দুটি বৃত্ত এক কেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তের কোনো যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে দিতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে চলো আরেকবার দেখে নেওয়া যাক। প্রমাণ করো যে দুটি বৃত্ত এক কেন্দ্রিক হলে, মানে দুটি বৃত্তের কেন্দ্র একটি এবং বৃহত্তর বৃত্তের কোনো যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত স্পর্শবিন্দুতে কী হবে বলো তারা সমদ্বিখণ্ডিত হবে, মানে স্পর্শকটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে মনে করো এটা একটা বৃত্ত এবং এটার কেন্দ্র মনে করো ও, ওকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, ওকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তাহলে বড়টা হচ্ছে বাইরের দিকে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহত্তর বৃত্ত, এবং ভিতরের দিকে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আভ্যন্তরীণ বৃত্ত। তো বৃহত্তর বৃত্তের কোনো যা, ধরো বৃহত্তর বৃত্তের এবিজা ক্ষুদ্রতর বৃত্তটিকে সি বিন্দুতে স্পর্শ করেছে, এখন উক্ত স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই যাটা যে বিন্দুতে স্পর্শ করেছে ক্ষুদ্রতর বৃত্তটাকে, ওই বিন্দুটা হচ্ছে এবিজা, এর মধ্যবিন্দু বা এবিজাটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা আমাদের কী করতে হবে বলো প্রমাণ করতে হবে। তথা আমাদের প্রমাণ করতে হবে এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে দেখো আমাদের প্রমাণের বিষয় কি, প্রমাণ করি যে এসি ইজ ইকুয়াল টু বিসি। প্রমাণের সাথে আমরা যেটা করব ওসি যোগ করে নিব, তারপর ওএ আর ওবিটাকে যোগ করে নাও, কেমন ওসি যোগ করে নাও
এরপর আমরা ও আর ওবি কেও কি করে নিব বলো, যোগ করে নিব। এখন জাস্ট এই দুটো ত্রিভুজকে কম্পেয়ার করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব, কেমন? তো আসো আমরা কথা বলবো ত্রিভুজকে একসাথে কার, ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ বিওসি নিয়ে কথা বলো। দেখো ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ বিওসি এই দুটো ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ও এ সমান ওবি, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর ওসি সমান ওসি, সাধারণ বাহু বলে সমান। এবং এই যে রেখাটা ওসি রেখাটা কেমন, এবি রেখার উপর কি হবে বলো, লম্ব হবে, কারণ সি বিন্দুটা ছোট বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র আর পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর সংযোজক সরল রেখা কেমন, ওই বিন্দুগামী কোনো স্পর্শকের উপর লম্ব হয়, তাই না? তার মানে এবি বড় বৃত্তের যা, বাট ছোট বৃত্তের জন্য তো একটা স্পর্শক, কেমন? তাহলে যেহেতু এবিটা ছোট বৃত্তের জন্য স্পর্শক আর ওসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, দ্যাটস ওয়াই ওসি এবির উপর লম্ব। তাহলে আমরা বলবো যে ওসি একোণ সমান হচ্ছে ওসি বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু ওসি লম্ব এবি, ওসিটা এবির উপর লম্ব। কেন লম্ব? কারণ এবি হচ্ছে ছোট বৃত্তের জন্য একটা স্পর্শক আর ওসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কেমন? এই জন্য লম্ব। সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ ও এ সি সর্বসম, ত্রিভুজ বিওসি ত্রিভুজ দুটো সর্বসম। আর সর্বসম হওয়ার কারণে আমরা বলবো এসি সমান হচ্ছে বিসি, সুতরাং সি বিন্দু এবি যায়ের মধ্যবিন্দু। এটা ছিল আমাদের প্রমাণ, কেমন? এরপর আমরা চলে যাব 3 নম্বর উপপাদ্যে। চলো 3 নম্বর উপপাদ্য থেকে একটু ঘুরে আসি কি বলছে। এবং এই অধ্যায়ে 8.4 জন্য 3 নম্বর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। চলো বিবৃতিটাকে আগে একটু লিখে নিই, ট্রিপল স্টার দিয়ে রাখো এই উপপাদ্যটাকে। ওকে, এবি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি যা, সমান একটি যা যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক দ্বয় ডি বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ করো যে এসিডি সমবাহু ত্রিভুজ, এসিডি একটা সমবাহু ত্রিভুজ। ওকে, কি বলছে দেখো, এবি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি যা, যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় ডি বিন্দুতে মিলিত হয়, আমাদের প্রমাণ করতে হবে যে এসিডি সমবাহু ত্রিভুজ। আসো চিত্র থেকে ব্যাপারটাকে বুঝে নিই। ধরো এটা একটা বৃত্ত, ও হচ্ছে কেন্দ্র, তাহলে এবি হচ্ছে ব্যাস, কেমন? ও যদি কেন্দ্র, ওরা বললো এবি ব্যাস, তাই না? এবং বিসি ব্যাসার্ধের সমান একটি, ব্যাসার্ধের সমান একটি যে, তো ওবি যত দূর ঠিক ততটুকু সমান করে আমরা বিসি অঙ্কন করলাম, ওবি আর বিসি সমান, কারণ এই যাটা আর ওবিটা পরস্পর সমান ওরা বলেছে। এখন তুমি যদি এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করো, এ বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি এবং সি বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শক দ্বয় যদি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তোমাকে প্রমাণ করতে হবে এসিডি, এই যে এসিডি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এসিডি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এসিডি অনেকভাবে সমবাহু ত্রিভুজ প্রমাণ করা যায়। আমার কাছে সবচেয়ে বেশি যে ইন্টারেস্টিং যে ওয়েটা, সেটা তোমাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। অ্যাসিডি তখনই সমবাহু ত্রিভুজ হবে যদি অ্যাসিডি এর অন্তর্ভুক্ত প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয় বলো, 60 ডিগ্রি হয়। কারণ আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজ কখন সমবাহু হয় বলো, যদি তিনটা বাহু পরস্পর সমান হয়। তো দেখো অ্যাসিডি যদি সমবাহু হতে হলে তার প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হতে হবে বলো, 60 ডিগ্রি হতে হবে, তাহলে এটা সমবাহু হয়ে যাবে অথবা প্রত্যেকটা বাহু সমান হতে হবে, কেমন? তা আমরা কোণ দিয়ে প্রমাণ করব, এটা সবচেয়ে মজার ওয়ে, কেমন?
এবং প্রমাণের সাথে আমরা ওসিও যোগ করে নেব। তো খেয়াল করো, প্রথমে ওবিসি ত্রিভুজ নিয়ে একটু কাউন্ট ডাউন করি। হ্যাঁ, ত্রিভুজ ওবিসি, ত্রিভুজ ওবিসি, এ ত্রিভুজে ওবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে ওসি, তাই না? তিনটা বাহু সমান, ফলে ওবিসি একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ওবিসি সমবাহু ত্রিভুজ, ওবিসি সমবাহু, আর এ সমবাহু বলে এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, তাই না? সুতরাং আমরা কি পাচ্ছি, দেখো বিওসি কোণ সমান হচ্ছে ওবিসি কোণ সমান হচ্ছে ওসিবি কোণ সমান হচ্ছে কত ডিগ্রি করে বলো? প্রত্যেকই 60 ডিগ্রি। আই মিন এই কোণের মান 60, এই কোণ 60, তো এই কোণের মানও কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজে, আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কথা বলি, এই ত্রিভুজে এ বাহু এবং এ বাহু সমান, ফলে এই দুইটা কোণ পরস্পর কি হয়ে যাবে বলো? সমান হয়ে যাবে। খেয়াল করো, ত্রিভুজ ওএসি, ত্রিভুজ ওএসি এ ও এ সমান হচ্ছে ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং আমরা পাচ্ছি ওএসি কোণ সমান হচ্ছে ওসি একোণ সমান, এই দুটা কোণ পরস্পর সমান, এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটার সাথে এই কোণটা সমান। ওকে, এবার দেখো এসি বি কোণ সমান কত? এসি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটি অর্ধবিধ্বস্ত কোণ, এবি হচ্ছে ব্যাস। আবার খেয়াল করো এসি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এসি বি অর্ধবিধ্বস্ত কোণ, অর্ধবিধ্বস্ত কোণ, কেমন? এবার আসলে দুইটা এই কোণটাকে আমি দুই ভাগে ভাগ করে লিখতে পারি, যেহেতু আমার এখানে এসিবি কোণটা দুইটা অংশে বিভক্ত হয়ে আছে, একটা হচ্ছে ওসিবি, ওসিবি আর একটা হচ্ছে তোমার ওসিএ, না ওসিএ, জি ওসিএ ইজ ইকুয়াল টু আমরা বলবো 90 ডিগ্রি। তো দেখো তুমি ওসিবি কোণের মান জানো, ওসিবি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তো তুমি লিখো 60 ডিগ্রি প্লাস ওসি একোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা পেয়ে গেলাম ওসি একোণ সমান হচ্ছে কত ডিগ্রি বলো? 60 - 30 - 90 - 60 = 30 ডিগ্রি। আই মিন তুমি এই যে কোণটা, এই কোণের মান 60 ডিগ্রি পেয়ে গেছো। তো এই কোণ যদি 30 হয় তাহলে এই কোণের মানও কত ডিগ্রি হবে বলো? 30 ডিগ্রি হবে, কারণ কোণ দ্বয় পরস্পর সমান। সুতরাং আমরা বলবো যে ওসি একোণ সমান হচ্ছে ও এসি কোণ সমান হচ্ছে কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণ আর এই কোণের মান হচ্ছে কত ডিগ্রি করে বলো? 30 ডিগ্রি করে। গট ইট? এবার আসো এই যে কোণটা দেখতে পাচ্ছ, ওসিডি কোণ, ওসিডি কোণ, এই কোণটাতে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো ওসিডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, কেমন? কেন 90 ডিগ্রি? কারণ সিডি স্পর্শক আর ওসি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সিডি স্পর্শক, ওসি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বলে ওসিটা সিডি এর উপর লম্ব, এই জন্য ওসিডি কোণটা 90 ডিগ্রি। কিন্তু ওসিডি কোণটাকে তো আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ওসি একোণ, ওসি একোণ যোগ বলো এসিডি কোণ, এসিডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এবং তুমি ইতিমধ্যে প্রমাণ করেছ ওসি একোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলো 30 ডিগ্রি প্লাস এসিডি কোণ সমান হচ্ছে কত বলো? 90 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম এসিডি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। গট ইট? কোন কোণের মান? এই যে কোণটা এসিডি কোণ, এই কোণের মান তুমি পেয়ে গেছো কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। এবার আসো একই কারণে এই কোণের মান ও এ ডি কোণের মানও 90 ডিগ্রি, কারণ এডি স্পর্শক আর ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, কেমন? তো আসো আমরা লিখব যে ও এ ডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, বা অনুরূপভাবে লিখে দিতে পারো। তো ও এ ডি কোণকে আমি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ও এ সি কোণ আর একটা হচ্ছে সি এ ডি কোণ সমান 90 ডিগ্রি। আর আমরা জানি ও এসি কোণের মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস সি এডি কোণ সমান কত বলো? সি এডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা সি এডি কোণ সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি। আই মিন এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণের মানও আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। তাহলে এসিডি ত্রিভুজের এই কোণ 60, এই কোণের মানও 60, তাহলে অবভিয়াসলি এডিসি কোণের মানও কত ডিগ্রি হয়ে যাবে বলো? 60 ডিগ্রি হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এ তুমি বলে দাও যে সি এডি কোণ সমান হচ্ছে, সি এডি কোণ সমান হচ্ছে এসিডি কোণ সমান হচ্ছে, এসিডি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং
এডিসি কোণের মানও কত ডিগ্রি হবে? এডিসি কোণের মানও 60 ডিগ্রি হবে, এ কোণের মানও 60 ডিগ্রি হবে। ফলে এডিসি একটা কী ত্রিভুজ বলো, এসিডি একটা কী ত্রিভুজ বলো, সমবাহু ত্রিভুজ আমরা প্রমাণ করে নিলাম। ব্যাপারটাকে আরেকবার বলি তোমাদেরকে, দেখো প্রথমে আমরা ওবিসি ত্রিভুজ দিয়ে শুরু করলাম, যেহেতু ওবি ওসি ওএ ওসি আর বিসি সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এটা 60, এটা 60, এই কোণের মানও কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। গট ইট? এবার আমরা চলে গেলাম কোন ত্রিভুজ নিয়ে কথা বলতে, আমরা চলে গেলাম এই ত্রিভুজ নিয়ে কথা বলতে। এই ত্রিভুজ, এই ত্রিভুজ যেহেতু ওসি আর ওবি ওএ সমান, তাই এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এখন এই যে কোণটা, পুরো কোণটার মান 90 ডিগ্রি, আর তার মধ্যে এটা 60 ডিগ্রি বলে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা এটা সমান বলে এটাও 30 ডিগ্রি। গট ইট? এবার আসো ওসিডি কোণ, এই পুরো কোণটা, ওসিডি কোণ বলতে বোঝাচ্ছে এই কোণটা, এই কোণটার মান যেহেতু 90 আর এই কোণটার মান 30, তাহলে এই কোণটা হচ্ছে, খেয়াল করো, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে যেহেতু এই কোণটার মান 90, তার একটা অংশ এই কোণটার মান 30, তাহলে এই কোণটার মান কত বলো? 60। এই দুটো কোণ 60 হলে এই ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো 60, তার মানে 120 ডিগ্রি, আর বাকি থাকলো আরও 60 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজের তিনটা কোণের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এসিডি একটি কী ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ। খুবই গুরুত্বপূর্ণ, এটা ছিল আমাদের 3 নম্বর প্রমাণ। এবারও সামনে চলে যাবো 4 নম্বর প্রমাণে, উপপাদ্যে। হ্যাঁ চলো বিবৃতিটা একটু দেখে নেওয়া যাক। প্রমাণ করো যে, প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণ, যে কোনো দুইটি বিপরীত বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে, তারা পরস্পর সম্পূরক, কেমন? আচ্ছা তাহলে কি প্রমাণ করতে হবে? দেখো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, চতুর্ভুজের যে কোনো দুটি বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক, মানে হচ্ছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। তো আসো আমরা একটা ব্যাপারটা দেখি, অন্তর্লিখিত না, এখানে চতুর্ভুজটা হচ্ছে বৃত্তের পরিলিখিত, মানে হচ্ছে বাইরে, বৃত্তের বাইরে, অর্থাৎ এরকম বৃত্তের, সরি, ছেদ করবে না, স্পর্শ করবে, জাস্ট বাহুগুলো বৃত্তটাকে স্পর্শ করবে, কেমন? ওকে, তো দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ ড্র করেছি, এই চতুর্ভুজটা হচ্ছে এই বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। আমরা চতুর্ভুজটা একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, কেমন? তো তোমাকে কি প্রমাণ করতে হবে? যে এর যে কোনো দুটি বিপরীত বাহু, মনে করো এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, তো এ বি বাহু কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে এবং সিডি বাহু যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, তো ধরো এ বি বাহু কেন্দ্রে উৎপন্ন করলো এ ও বি কোণ এবং সিডি বাহু কেন্দ্রে উৎপন্ন করলো সি ও ডি কোণ, তোমাকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, অথবা তোমাকে প্রমাণ করতে হবে এডি বাহু কেন্দ্র উৎপন্ন করে এওডি কোণ এবং এডি এর বিপরীত বাহু বিসি কেন্দ্র উৎপন্ন করে বিওসি কোণ, এই দুটা কোণ পরস্পর সম্পূরক, তথা এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ অথবা তোমাকে প্রমাণ করতে হবে এওডি কোণ যোগ বিওসি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, কেমন? এটা প্রমাণ করতে হবে। আসো আমরা যে কোনো একটা প্রমাণ করতে পারি, তারপর অনুরূপভাবে বললে বাকিটা বলে দিব। প্রমাণের সাথে আমরা যেটা করব যে ও আর স্পর্শবিন্দুটা যোগ করব, একইভাবে এখানে স্পর্শবিন্দু যোগ করব, এখানে স্পর্শবিন্দুটাকে যোগ করে নিব। খেয়াল করো নাম দেওয়া, নাম দিয়ে দেওয়া যাক পি কিউ
আর এস নাম দিয়ে দিলাম মনে করে স্পর্শবিন্দুগুলোকে, কেমন? এবার আসো আমরা প্রথমে এই ত্রিভুজটাকে নিয়ে একটু কথা বলি, এই অংশটা নিয়ে, এই অংশটা নিয়ে একটু কথা বলবো। ডি হচ্ছে বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু, ডি বৃত্তের বহিঃস্থ বিন্দু, আর বহিঃস্থ বিন্দু থেকে এখানে পিডি এবং পি কিউ ডি কিউ দুটো স্পর্শক ধরে নিতে পারো, কারণ ডি বিন্দু থেকে অনেকটা পি বিন্দু হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে ডি কিউ হচ্ছে একটা স্পর্শক এবং ডিপি একটা স্পর্শক এবং ডি কিউ একটা স্পর্শক। এবং যেহেতু ও আর পি স্পর্শক যায়ের স্পর্শক রেখার উপর কি বলে স্পর্শকের উপর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওপি রেখাটা এডির উপর লম্ব, একইভাবে ওকিউ রেখাটাও তোমার ডি কিউর উপর কি বলো লম্ব। তাহলে আসো আমরা বলবো যে ওপিডি ও ওকিউডি ওকিউডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। কেন সমকোণী ত্রিভুজ পাশিতে উল্লেখ করে দিতে পারো, যেহেতু ওপি লম্ব এডি এবং ওকিউ লম্ব সিডি, এই দুটো একে অপরের উপর লম্ব। কী কী সমান দেখো, পিডি সমান হচ্ছে পিডি এবং ডিকিউ সমান, পিডি এবং ডিকিউ সমান, কারণ বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করলে ওই বিন্দু আর স্পর্শ বিন্দুদের দূরত্ব পরস্পর কী হয় বলো সমান হয়। এবং ওডি সমান, ওডি সমান হচ্ছে ওডি সাধারণ বাহু বলে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা অতিভুজ ওডি সমান ওডি এবং আর অবশিষ্ট আরেকটি বাহু পিডি সমান ডিকিউ আমরা সমান পেয়ে গেলাম, অতএব ত্রিভুজদের সর্বসম বলতে পারি আমরা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও পিডি সর্বসম, ত্রিভুজ ও কিউডি এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। খেয়াল করো এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়ার কারণে, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়ার কারণে এই কোণকে আমরা এই কোণের কী বলতে পারি বলো সমান বলতে পারি। সুতরাং আমরা বলবো, সুতরাং দেখো যে পি ও ডি কোণ সমান আমরা বলতে পারি, কিউ ও ডি কোণ এই দুটো কোণ সমান। অনুরূপভাবে তুমি যদি এই দুটো ত্রিভুজ নিয়ে কথা বলতা, এই দুটো ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান হবে, তুমি যদি এই দুটো ত্রিভুজ নিয়ে কথা বলো এই কোণ আর এই কোণ সমান হবে, তুমি যদি এই দুটো ত্রিভুজ নিয়ে কথা বলো এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। লিখে ফেলো অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে আমরা বলতে পারি যে দেখো কোন কোন সি ও কিউ, না সি ও কিউ, সি ও কিউ সমান হচ্ছে সি ও আর, আর তারপরে গেল তোমার সি ও আর সমান হচ্ছে এই কোণ এই কোণের সমান। এবার আসো এই কোণটা এই কোণের সমান ইন্ডিকেট করে রাখো, এই যে কোণটা এই কোণটার সমান, এই কোণটা এই কোণটার সমান। এইবার আসো এই দুটো ত্রিভুজ নিয়ে যদি কথা বলি, এই দুটো কোণকে আমরা সমান বলতে পারবো। একটা হচ্ছে বি ও আর, আর বি ও এস, বি ও আর সমান হচ্ছে বি ও এস, এই দুটো কোণ সমান। ইকুয়েশন নাম্বার মনে করো ওয়ান, ইকুয়েশন নাম্বার টু, ইকুয়েশন নাম্বার থ্রি, ওকে। তাহলে আমরা কী বললাম, এই কোণ আর এই কোণ সমান ইন্ডিকেট করে রাখো, এই কোণটা এই কোণটা সমান ডাবল ডট দিলাম। এরপরে আসো আমরা উপরে যে দুটো কোণ দেখতে পাচ্ছি এই দুটো কোণ পরস্পর সমান, একটা হচ্ছে এ ও এস এবং এ ও এস যোগ এ ও এস কোণ সমান হচ্ছে এ ও পি, এ ও পি এই দুটো কোণ পরস্পর সমান, এটাকে তুমি চার নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার চারোটা ইকুয়েশন যোগ করে দাও, এখানে যে সমস্ত কোণগুলো যোগফল কত বলো, এখানে যতগুলো কোণ পাচ্ছ সবগুলো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, কারণ এর একটা বৃত্ত তৈরি করে। তো আসো আমরা কী কী দেখতে পাচ্ছি, এখানে প্রায় 8টা কোণের মান আছে। একটা হচ্ছে তোমার পিওডি কোণ, পিওডি কোণ যোগ কিউ ও ডি কোণ যোগ সি ও কিউ, সি ও কিউ যোগ সি ও আর, সি ও আর যোগ বি ও আর, বি ও আর যোগ বি ও এস, বি ও এস যোগ এ ও এস যোগ এ ও পি সমান হচ্ছে কত বলো 360 ডিগ্রি। গট ইট? আমরা এখানে যে 8টা কোণ পেলাম এই 8টা সমস্ত কোণের যোগফল কত ডিগ্রি লিখে নিলাম বলো 360 ডিগ্রি লিখে নিলাম, কেমন? তো ধরো আমি যদি আমার টার্গেট যদি এটা হয় যে সিওডি কোণ, এই যে এটা যদি সিওডি কোণ বা এরকম এ ও বি কোণ আর সিও ডি কোণের যোগফল 180 ডিগ্রি প্রমাণ করব, তাহলে আমাকে এ ও বির দিকে যেতে হবে, মানে এই দুটা কোণের যোগফলের দিকে যেতে হবে,
আর সি ও ডির দিকে যেতে হবে, অর্থাৎ এই দুটো কোণের যোগফলের দিকে যেতে হবে। তাহলে খেয়াল করো, এই কোণ আর এই কোণ সমান বলে সি ও ডি মানে এটা, তাই না? এটা আর এ ও বি মানে এটা। খেয়াল করো আমি এখন যেটা করব যে এই কোণটা সমান এটা লিখব, মানে পি ও ডি কোণ সমান আমি লিখব ডি ও কিউ কোণ, অর্থাৎ পি ও ডি আর কিউ ডিকে একটা বানিয়ে নিব, কারণ এই দুটো কোণ পরস্পর সমান। একইভাবে দেখো এই দুটো কোণ পরস্পর সমান, এই দুটোকে একটা বানিয়ে নিব, এই দুটো কোণ পরস্পর সমান একটা বানিয়ে নিব, এই দুটো কোণ পরস্পর সমান এই দুটো কোণকে একটা বানিয়ে নিব। তো আসলে আমরা পি ও ডি কোণকে কিউ ডি কোণে কনভার্ট করে নিলাম, পি ও ডি আর কিউ ডি সমান, তাই আমি বলতে পারি টু অফ কিউ ও ডি কোণ যোগ সি ও কিউ এবং সি ও আর, সি ও কিউ আর সি ও আর সমান বলে আমি সি ও আর কেও সি ও কিউতে কনভার্ট করে ফেললাম, তাহলে এই দুটো কোণের সমষ্টি হিসাবে আমি সি ও ডি কোণ পেয়ে যাব। ওকে, তাহলে আমি বলবো টু অফ সি ও কিউ কোণ। একইভাবে বি ও আর, এই কোণটাকে আমি বি ও এস এ কনভার্ট করে লিখব, টু অফ বি ও এস কোণ। একইভাবে এই যে কোণটা, এই কোণ আর এই কোণ সমান, তো এই কোণটাকে আমি এই কোণে কনভার্ট করে লিখব এ ও এস কোণ, টু অফ এ ও এস কোণ সমান হচ্ছে কত বলো 360 ডিগ্রি। তোমরা টুটা কমন নিয়ে ফেলো, টু কমন নিয়ে ফেললে এই অংশটাকে দুইটা জোট বাঁধো, একটা হচ্ছে কিউ ও ডি কোণ যোগ সি ও কিউ কোণ, কেমন, যোগ বি ও এস কোণ যোগ এ ও এস কোণ, কেমন, টুটা কমন নিয়ে ফেললাম, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 360 ডিগ্রি। ওকে, আমি একটু এই পাশে চলে আসতে যাচ্ছি, তাই এটুকুকে একটু মুছে নিচ্ছি, তোমরা আশা করি পর্যন্ত লিখে ফেলছো। এবার খেয়াল করো টুটাকে যদি আমরা উপাশে পাঠিয়ে দিই, 360 ডিভাইড বাই 2 মানে হয়ে যাবে 180 ডিগ্রি, তাহলে আমরা কী পাচ্ছি? এবং কিউ ও ডি কোণের সাথে সি ও কিউ কোণ যদি যোগ করো, কিউ কিউ ও ডি আর সি ও কিউ যদি যোগ করো, তুমি একটা পূর্ণাঙ্গ কোণ পেয়ে যাবে সি ও ডি, তাহলে কী পেয়ে গেলে দেখো সি ও ডি কোণ। অনুরূপভাবে তুমি যদি বি ও এস এর সাথে এ ও এস যোগ করো, তুমি একটা পূর্ণাঙ্গ কোণ পেয়ে যাবা এ ও এস সমান হচ্ছে 180 ডিগ্রি। গট ইট? তাহলে আমরা কী প্রমাণ করে ফেললাম অবশেষে দেখো, আমরা প্রমাণ করে ফেললাম এই যে সি ও ডি আর এ ও বি সমান কত ডিগ্রি বলো, 180 ডিগ্রি। তো এ ও বি হচ্ছে এ বি বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, সি ও ডি হচ্ছে সি ডি বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। অনুরূপভাবে তোমরা প্রমাণ করে ফেলতে পারো, অনুরূপভাবে তোমরা প্রমাণ করতে পারো এ ও ডি কোণ যোগ বি ও সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এ ও ডি হচ্ছে এ ডি বাহু দ্বারা আর বি ও সি হচ্ছে বি সি বাহু দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ, কেমন। তার মানে যে বিপরীত বাহু দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণগুলো যোগফল কী হবে বলো, অলওয়েজ সম্পূরক হবে বা 180 ডিগ্রি হবে। ওকে, তো খুব সিম্পল, আসলে অনেকগুলো কোণ নিয়ে কথা বলছি বলে হয়তো কমপ্লিকেটেড মনে হচ্ছে তোমাদের কাছে। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে সাথে সাথে করার চেষ্টা করো, দেখবে ভালো বুঝবা, কেমন, জি খাতা কলম নিয়ে করো, দেখবে ভালো বুঝবা। এখানে অনেকগুলো কোণ নিয়ে আলোচনা এসেছে, হয়তো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, অ্যাকচুয়ালি মোটেও কমপ্লিকেটেড না, খুব সিম্পল, শুধুমাত্র আমাদের কাছে একটা কী তৈরি করছে, ভ্রম তৈরি করছে যে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, একটা ভ্রম তৈরি হচ্ছে। ওকে, তোমরা যখন খাতা কলম নিয়ে করতে শুরু করবা আশা করি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবা। এরপর আসলে আমি চলে যাবো 5 নম্বর উপপাদ্যে। পাঁচ নম্বর উপপাদ্যটা করিয়ে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা প্রশ্ন দেখে নিও। এটার খ হচ্ছে তোমাদের 26 নম্বর এবং গরুর ঘ 5 নম্বর, একটা সৃজনশীল প্রশ্ন, ক নিজেরা করে ফেলতে পারবা। খ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 26 নম্বর, তোমাদের বইয়ের 26 নম্বর উপপাদ্য, আমার লেকচার 1 নম্বর লেকচার থেকে পেয়ে যাবা। এবং যেটা গরুর ঘ দেখতে পাচ্ছি, গ হচ্ছে অনুশীলনীর 1 নম্বর, আর অনুশীলনী 8.4 এর 1 নম্বর, মানে আজকে আমাদের প্রথম ক্লাসে এই উপপাদ্যটা প্রমাণ করা হয়েছে। ওকে, তাহলে 5 নম্বর নিজেরা নিজেরা করে ফেলিও, এটা তোমাদের জন্য এসডব্লিউ রইল, কেমন। এবার আমরা চলে যাবো আজকের 6 তথা সর্বশেষ উপপাদ্য, আজকের সর্বশেষ উপপাদ্য 6। ওকে, 6 নম্বরে চলে আসো, বিবৃতিটা একটু দেখে নেওয়া যাক। দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র এবং পিএ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে
যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে বা করেছেন। প্রমাণ করো যে পি ও কোণ এ পি বি এর সমদ্বিখণ্ডক। কেমন? তো এটা আমরা মনে হয় উপপাদ্য একই প্রমাণ করে ফেলছি, তোমরা যদি বুদ্ধিমান হও ধরে ফেলতে পারবা। ধরো এটা একটা বৃত্ত, পি বৃত্তের বহিঃস্থ কোণ একটা বিন্দু, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তো তুমি যদি পি থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক অঙ্কন করো, একটা হচ্ছে পি এ সাপোজ, একটা পি বি, পি এ পি বি যদি অঙ্কন করো, তোমাকে প্রমাণ করতে হবে এই ওপি রেখাটা, এই ওপি রেখাটা পি কোন কোন বলো এ পি বি কোণকে, হ্যাঁ কাকে সমদ্বিখণ্ডিত করে, এ পি বি কোণ, হ্যাঁ এই যে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করবা? জাস্ট ও এ আর ও বি যোগ করে দাও। তো জাস্ট এই দুইটা সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করো, এই দুইটা সমকোণী ত্রিভুজে ও এ সমান ও বি, ও বি সাধারণ বাহু, সো ত্রিভুজ দু সর্বসম সর্বসম বলে এই কোণটা এই কোণের সমান। তার মানে হলো যে এই কোণ যেহেতু এই কোণের সমান, তাহলে ও পি রেখাটা এ পি বি কোণকে কী করে ফেললো বলো? সমদ্বিখণ্ডিত করে ফেললো, নিজেরা করে ফেলি, এটা তোমাদের জন্য এইচ ডব্লিউ রইল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা 8.4 কমপ্লিট করে ফেললাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা 8.1 থেকে একেবারে 8.4 পর্যন্ত এর মধ্যে যত অনুসিদ্ধান্ত আছে আমরা অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করব। তার পরবর্তী ক্লাসে আমরা 8.5 তথা সম্পাদ্যগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো এবং সর্বোপরি তোমরা তোমাদের পড়াশোনার মধ্যে থেকো। আল্লাহ হাফেজ। কেমন?